আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি ভিডিওকে আসলে আংশিকভাবে প্রচার করে কিছু বিভ্রান্তি ছড়ানো হয়েছে সেই বিষয়টাকে ক্লিয়ার করব প্রথমে হচ্ছে ভ্যাকসিন সম্পর্কে যে বক্তব্যটা এটা আগে ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা ভ্যাকসিন দিবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন তো আমি যে ভিডিওটা করেছিলাম সেটার উদ্দেশ্য ছিল একটাই যে আপনারা যে ভ্যাকসিন নিচ্ছেন তবুও যেন আপনারা ন্যাচারাল ইমিউনিটিটাকে আপনাদের বাড়াতে হবে এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলেছে কথাটা আমি যে একা বলছি তা না ওখানেও বলা হয়েছে যে আপনাদেরকে মানে স্বাস্থ্যকর খাবার খেতে হবে আপনাদেরকে লাইফস্টাইল ঠিক রাখতে হবে ঘুম ভালো রাখতে হবে ব্যায়াম করতে হবে মানসিক প্রশান্তি চর্চা করতে হবে অর্থাৎ আমাদের লাইফস্টাইলটা হচ্ছে প্রধান এবং আমাদের যদি লাইফস্টাইল ভালো না থাকে আমাদের যদি ইমিউনিটি ভালো না থাকে আমরা শুধু ভ্যাকসিনের উপর ডিপেন্ডেন্ট হলে হবে না এই বক্তব্যটাকে আসলে একটু ভিন্নভাবে প্রচার করা হচ্ছে কেউ ভ্যাকসিনের বিরুদ্ধে এটাকে ব্যবহার করছেন কেউ আমার বিরুদ্ধে এটাকে ব্যবহার করছেন তো আর যারা ডাক্তার কলিগ আছে তাদের জন্য বলি যে দেখুন আমি যে কনটেক্সটে কথাগুলো বলেছি সেটা হচ্ছে সাধারণ মানুষের ভাষায় সাধারণ মানুষের সঙ্গে কথাটা বলেছি আমি এটা কোনো আসলে ইমিউনোলজি ক্লাস নিচ্ছিলাম না তো আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে আমাদের বডিতে আসলে একটা অ্যান্টিজেন ঢোকানো হয় বা এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয় তো ভ্যাকসিন মানে কি ভ্যাকসিন মানে হচ্ছে যে এখানে আমরা ভাইরাসের একটি অংশ সেটা মৃত হতে পারে সেটা জীবিত হতে পারে নিউক্লিক অ্যাসিড হতে পারে তো যে কোনো একটা পার্ট হতে পারে তো এই জিনিসগুলো আসলে আসলে আমি ওখানে না বলার একটাই কারণ যে মানুষ ভয় পেয়ে যায় যে টক্সিন ঢোকানো হচ্ছে আমার বডিতে ভাইরাস ঢোকানো হচ্ছে কিন্তু আমরা তো জানি যে এগুলো মানুষের ক্ষতি করে না এগুলো ঢোকানো হয় যেন আমার বডি এই ভাইরাসের পার্টগুলোকে চিনতে পারে এবং পরবর্তীতে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে করে এটাকে আমাদেরকে প্রোটেক্ট করে এবং কিছু কিছু মেমোরি সেল তৈরি হয় তো আমি আসলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার কারণে আমি এই অ্যান্টিজেন পার্টটা বাদ দিয়ে আমি শুধু অ্যান্টিবডি নিয়ে কথা বলেছিলাম কারণ আমরা পরীক্ষা করতেও আসলে অ্যান্টিবডিগুলোকেই পরীক্ষা করি সাধারণ মানুষ তো আসলে সিডি ফোর এইট পেপটাইট তারপরে আপনার এই স্পাইক প্রোটিন এগুলো এপিটো বুঝবে না তো হ্যাঁ আমি তো আসলে বুঝতে হবে তা আমি তো এখানে কোনো মেডিকেলের লেকচার দিচ্ছিলাম না এখানে জাস্ট সাধারণ মানুষকে যেমন আমরা বলে থাকি যে গ্যাস্ট্রিকের ওষুধ আসলে হবে এনটি আলসারেন কিন্তু আমরা যখন লেম্যান ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি সাধারণ মানুষের ভাষায় কথা বলার চেষ্টা করি তবু আমি বলবো যদি আমার বক্তব্যের কারণে বা আমার এটাকে ভুলভাবে প্রচার করার কারণে যেভাবেই হোক আংশিকভাবে আসলে কোনো তথ্য দিলে সেটা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারি না তা আমি বলবো যে আপনারা আমাকে ক্ষমা করবেন যদি আমার দ্বারা কেউ কোনো ভুল মেসেজ পেয়ে থাকেন আর আপনারা সহনশীল আচরণ করবেন এটি আমি সবার থেকে আশা করব আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ভিডিওটাকে ডিলিট করে দিব। আবারও আমার বক্তব্যটা আমি পরিষ্কার করছি সেটা হচ্ছে আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে কিন্তু ওভার কনফিডেন্ট হলে হবে না আমরা ভ্যাকসিন নিলেও আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং আমাদেরকে ইমিউনিটি বাড়াতে সচেষ্ট থাকতে হবে এটা আমার কথা না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা তো এখানে আমাদের অবস্থান কোনো ভ্যাকসিনের বিরুদ্ধে না এটা হওয়ার কোনো কারণই নাই কারণ এখানে আপনারা যে ভ্যাকসিন দিচ্ছেন সেটা আমার টাকায় দিচ্ছেন না হ্যাঁ এটা আপনারা অবশ্যই জানেন যে আমাদের গভর্নমেন্ট খুব চেষ্টা করছে আমাদের সবাইকে ভ্যাকসিনেটেড করার জন্যে কিন্তু আমরা তো এই যে ষোলো কোটি লোককে ভ্যাকসিনেটেড করতে আমাদের সময় লাগবে তো আমাদেরকে তো এই যারা ভ্যাকসিন পাবে না তাদের জন্য তো আমাদের কিছু পরামর্শ দিতে হবে তো আমি মনে করি যে আমার বক্তব্যটিকে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন এবং এরপরে আশা করি কোনো কনফিউশন কারো ভিতরে থাকবে না আমাদের স্পষ্ট বক্তব্য যে ভ্যাকসিন দিতে হবে ওভার কনফিডেন্ট হলে চলবে না স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ইমিউনিটি বাড়াতে সচেষ্ট থাকতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম